বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায় কাল কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি ফরিদুল আলম জানান, মামলার 83 সাক্ষ্যের মধ্যে 8 দফায় 65 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। গত 9 থেকে 12 জানুয়ারি দুই পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার এই দিন ধার্য করেন। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে 3টি মামলা করে। পরে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলী সহ পুলিশের 9 সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন। এই আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই, একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যেন আগামী প্রজন্ম আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, আইনের প্রতি আস্থা রাখতে পারে এবং আইনি আবরণে আর যেন কোনো নৃশংস হত্যাকাণ্ড না ঘটে।